করোনা পরিস্থিতি সামাল দিতে বাজারে ভিড় নিয়ন্ত্রণ এবং কালোবাজারির বিরুদ্ধে নজরদারি বাড়াতে শনিবার সকালে দুর্গাপুরের বেনাচিটি বাজারে আচমকাই প্রশাসনিক অভিযান। এই অভিযানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের পদস্থ আধিকারিকরা, ছিলেন দুর্গাপুর নগর নিগমের কর্মকর্তারা। সাধারণ মানুষকে করোনা বিধি সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া বেনাচিটি সবজি বাজারের ভিড় সামলাতে এই বাজারকে দেশবন্ধু নগরের একটি ফাঁকা মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও সূত্রের খবর। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপর ভিড় নিয়ন্ত্রণের ব্যাপারে যদি ব্যবসায়ীরা সদর্থক ভূমিকা না নেন তাহলে প্রয়োজনে আরো কড়া মনোভাব প্রদর্শন করবে প্রশাসন, এমনটাই জানিয়েছেন পদস্থ আধিকারিকরা। পুলিশের সাথে নিয়ে শনিবার বেনাচিটি বাজারে অভিযান চালান দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। করোনা পরিস্থিতি সামাল দিতে বাজারে ভিড় নিয়ন্ত্রণ এবং কালোবাজারির বিরুদ্ধে নজরদারি বাড়াতে শনিবার সকালে দুর্গাপুরের বেনাচিটি বাজারে আচমকাই প্রশাসনিক অভিযান। এই অভিযানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের পদস্থ আধিকারিকরা, ছিলেন দুর্গাপুর নগর নিগমের কর্মকর্তারাও। প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে আগামীকাল সকাল 7টা থেকে খুচরো ব্যবসায়ী দোকানদারদের সমস্ত স্থানান্তরিত করা হচ্ছে। এই করোনা অতিমারির সমস্যার জন্য এই বাজারকে সাময়িকভাবে স্থানান্তরিত করা হচ্ছে। এই আদেশের যারা উল্লঙ্ঘন করবে তারা আইনত দণ্ডনীয় অপরাধে দণ্ডিত হবেন। বা খুচরো দোকানদাররা রয়েছেন তাদেরকে স্থানান্তরিত হবে দেশবন্ধু নগরের মাঠে, এবং যে সমস্ত পাইকারি ব্যবসাদাররা রয়েছেন তারা এই স্থান থেকে পাইকারি ব্যবসা করবেন, তারা কোন রকম কোন ক্ষুদ্র ব্যবসা করবেন না। এবং আমরা সকলের কাছে আবেদন করছি আগামীকাল সকাল থেকে মৎস্য ব্যবসায়ীগণ, সবজি এবং ফলের যারা বিক্রেতা রয়েছেন, পাইকারি নয় ক্ষুদ্র যারা বিক্রেতা রয়েছেন তারা আগামীকাল সকাল থেকে দেশবন্ধু নগরের মাঠে চলে যাবেন। আজকে বাজার কমিটির সাথে যোগাযোগ করে ওখানে নিজের নিজের স্থান আপনারা চিহ্নিত করে নেবেন। কাল সকাল থেকে পুলিশ প্রশাসনকে সেই মোতাবেক নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি আগামীকাল সকাল 7টা থেকে বেনাচিটি বাজারের সমস্ত খুচরো মৎস্য, সবজি এবং ফলের দোকান স্থানান্তরিত করা হচ্ছে দেশবন্ধু নগরের মাঠে। শুধুমাত্র এখানে পাইকারি বা হোলসেল ব্যবসায়ীরা শুধুমাত্র এখানে থাকবেন, কিন্তু তারা কোন রকম খুচরো বা রিটেল ব্যবসা এখানে ঠিক করতে পারবেন না। ধন্যবাদ। বাজার খোলা থাকবে, যারা এই আইনের অমান্য করবে তাদের বিরুদ্ধে তোমাদের ব্যবস্থার জন্য পাঁচ বাজার কমিটি আসবে, ওরা সিদ্ধান্ত নেবে যে তোমরা তিনজনের চারজন আমরা বিগত 6 দিন ধরে দুর্গাপুর পৌর নিগম, দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর এবং পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালানোর পরেও আমরা কিন্তু বেনাচিটি বাজারটাকে কোনো মতেই ভিড়টাকে কন্ট্রোলে আনতে পারছি না। মানুষ কোনো মতেই এখানে সচেতন নয়। তাদেরকে এতভাবে সচেতন করা হচ্ছে, এত মাইকিং করা হচ্ছে, এত অ্যালার্ট করা হচ্ছে, পুলিশ তাদেরকে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এই ভিড়টাকে সরানো সম্ভব হয়নি। যার কারণে আজকে আমরা মৎস্য ব্যবসায়ী, ফল এবং সবজি বিক্রেতাদের হোলসেলারদের সাথে বসে এবং রিটেলারদের সাথে বসে যৌথভাবে মহকুমা শাসকের দপ্তর থেকে আমার বড় অফিস থেকে এবং পুলিশ প্রশাসন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই অঞ্চলে রিটেল মাছ সবজি এবং ফলের বিক্রেতারা আগামীকাল সকাল থেকে দেশবন্ধু নগরে মাঠে স্থানান্তরিত হবে। এখানে শুধুমাত্র হোলসেলার যে সমস্ত মাছের ব্যবসায়ী রয়েছেন বা ফলের ব্যবসায়ী রয়েছেন বা সবজির আড়তদাররা রয়েছে তারা এখানে থাকবেন, বাকি কিন্তু টোটাল বাজারটা শিফট হয়ে যাবে গত বছরের নেই দেশবন্ধু নগরে মাঠে যতদিন পর্যন্ত লকডাউন চলবে। আমরা আমাদের কনজারভেন্সি স্টাফ দিয়ে মাঠটাকে পরিষ্কার করে দিচ্ছি, আজকে ওখানে মার্কিং করার ব্যবস্থা করছি এবং আগামীকাল সকাল থেকে ওখানে একটা করে জলের ট্যাঙ্কার থাকবে। আর আমার ওখানে পাশে তো ল্যাট্রিন বাথরুম সমস্ত রয়েছে, আমাদের কমিউনিটি টয়লেট রয়েছে, সুতরাং কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। একটা হলো এসডিএম সাহেবের অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এসে ওরা চলে যাবার পর আমি নিজে এড করলে এবার আমার উপর দায়িত্ব পড়বে, আমার উপর নয়। আমাদের বক্তব্য বুঝতে পারছেন, আমি বুঝেছি ঘর বৃষ্টি আসছে, এবার আমরা ওই সঙ্গে তাবুভাবে কিন্তু কষ্ট করতে পারবো না, সব ঘর উড়িয়ে নেবে, ইয়ে করবে। আর তোমরা একটা দিন ওখানটা বসে মাছটা জায়গাকে বিক্রি করো, আমাদের কালকে কিন্তু টাইম জানিয়েছেন। সমস্যা আছে যে এই যে ঝড় বৃষ্টি আসছে, এই ধরেন বিরাট ঝড় আসছে বৃষ্টি আছে, আমরা ওইখানে বসতে গেলে আমাদের বহুত ক্ষতি হয়ে যাবে। এইবারে ব্যাপারটা হলো কি, আমরা ব্যবসাদার, আমরা যদি 10 কিলো মাল নিয়ে ওইখানে না বসে বেচতে পারি তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমাদের এখানে না হলে 50 জন আছে মাছ বাজারে, তারপরে সবজি বাজার আছে 150 লোক। এবারে এই সমস্যাটা যদি আমাদের জন্য না সরকার একটু আমাদের না হেল্প করে তাহলে আমরা কী বলবো? আজকে আমাদের মাল পচে যাচ্ছে, আজকের মাল কালকে বিক্রি হচ্ছে না। এইখানে কি আছে, এইখানে কিছু আর দ্বারা ফসল বিক্রি করে চলে যাবে, আমাদের তো সেটাই এই মালগুলো সব পুরো নষ্ট হয়ে যাচ্ছে। না তখন আমাদের ডাকা হয়নি এবং আড়তদাররা কথাবার্তা বলেছে, আমাদের ডাকা হয়নি, যারা খুচরো বিক্রেতা তাদের কাউকে ডাকা হয়নি। তার জন্য আমরা চাই যে আমাদের কালকে দিনটা টাইম দেব, তারপরে আমরা নিজেরা বসে একটা আলোচনা করে আমরা বিক্রি করব না কি করব সেটা আমরা সেটা নিজেরা ব্যবস্থা করব, তারপরে যা হবে। না আমরা চাচ্ছি আমাদের ওইখানে গেলে পদে আমাদের তার জন্য কিছু ব্যবস্থা করে দিতে হবে সরকার থেকে, যে না আমাদের কিছু একটা চালা ঠালা করে দিয়ে তারপর ইয়ে করে, তারপরে আমাদের ইয়ে করে। এইভাবে ধরুন আমরা এখান থেকে দশটার সময় টাইম দিচ্ছি আপনি, ঠিক আছে, 10টা এখান থেকে যেতে দেওয়া আমাদের 8টা বেজে যাবে। এবার দোকান লাগানো, দোকান গোটানো, এই করতে করতে 10টা বেজে যাবে, আমরা ব্যবসা করবো কখন? আপনারা আপনাদের প্রস্তাব জানিয়েছিলেন সরকারি উচ্চ মহলে? আমরা উচ্চ মহলে, আমাদের এখানে আড়তদাররা আছে তারা কিছু জানাচ্ছে, তারা ব্যাপারটা হলো এখানে আড়তদাররা নিজের ব্যবসার জন্য নিজে বলবে। এবার আমাদের যারা খুচরা বিক্রেতা আছে তাদের তো প্রবলেম বেশি, ওরা তো ধরেন পাইকারি করে দিয়ে ওরা চলে গেল, এবারে যারা বসে বিক্রি করে তাদের প্রবলেম বেশি, তারা যদি না ব্যবস্থা না ইয়ে করে তাহলে ব্যবস্থা কী করা হবে? আমার নাম অমল সরকার। অতিমারি করোনা দিন দিন থাবা বাড়িয়ে চলেছে, এক মৃত্যু মিছিল যেন শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। রাজ্য সরকার তৎপর হয়েছে লকডাউনে, তাই বিভিন্ন সময় বেঁধে দেওয়া হয়েছে, যেমন সকালবেলায় সবজি বাজার, ফল বাজার, মাছ বাজার, মাংস বাজারের দিকে ধ্যান রেখে মানুষ যাতে কেনাকাটি করতে পারে এবং লকডাউনটাও যেন স্বচ্ছন্দভাবে চলতে পারে, সেই কারণেই সকাল 7টা থেকে সকাল 10টা অবধি বেঁধে দেওয়া হয়েছে বাজারের এই সময়সীমা। সেই সময়সীমার মধ্যেই দুর্গাপুর বেনাচিটি বাজারে আজকে 6ম দিন লকডাউনে দেখতে পাওয়া যাচ্ছে উপচে পড়া ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং না মেনেই মানুষজন বাজার করে চলেছে প্রতিদিনই, এই চিত্র নতুন নয়। আজকে 6ম দিন, আমরা বিগত দিনগুলোতেও দেখেছিলাম এইভাবেই মানুষ ভিড় উপচে করেই চলছিল বাজারঘাট করা। সেখান থেকে শুরু করে পরে শুক্রবার সকালবেলাতেই আজ সকালেই দুর্গাপুর নগর নিগম এবং দুর্গাপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে দুর্গাপুর বেনাচিটি বাজারে एक अभियान चालानो हय सेई अभियाने दो नम्बर बड़ो चेयरमैन रमा प्रसाद हालदार उपस्थित छिलेन एवं साथे छिलेन आसानसोल दुर्गापुर डिएम एवं अन्यान्य सरकारी आधिकारिकरा। सेई सरकारी आधिकारिकरा एखाने जे समस्त माछ विक्रेता जे समस्त आड़तदारेरा रयेछेन तादेर संगे कथा बोले मीटिंग सारार परे एवं तारपरे तारा निर्धारण करें जे देशबंधु नगरे जे एक बड़ो माठ रयेछे सेखानेई एई बेनाचिटी बाजार सब्जी फल माछ मांस इत्यादि समस्त बाजारटाकेई तुले निये जावा होबे एई देशबंधु बाजारे देशबंधु नगरे सेइखानकार जे माठ रयेछे सेखाने कम्यूनिटी टयलेट एवं विभिन्न जे परिसेवा रयेछे सेरकम सबकिछुरই व्यवस्था करेছে दुर्गापुर नगर निगमेर पक्ष थेके। एई अतिमारी कोरोनाके रुखते एवं मानुषके सोशल डिस्टेंसिंग बजाय राखते बेनाचिटी बाजारे जे कंजेस्टेड एरिया हये पड़े जे कंजेस्टेड एरिया आमरा चोखे पड़छे सेई जायगा थेके सेई समस्या थेके जाते पड़े गिये मानुष आरो भालोभाबे बाजार करते पारेन एवं कोरोना जे एफेक्ट तार जेन मानुषेर मध्धे ना छड़िये पड़े सेई कारणेर जन्य एई ब्यवस्थापना। आमरा जेने नेब जे समस्त एखाने सब्जी विक्रेता फल विक्रेता रयेछे तारा तारा की की समस्या सम्मुखीन होते पारे एवं तारा कतटा उपकृत होते पारे मानुष कतटा एगिये जेते पारबेन एवं बेनाचिटी बाजार थेके देशबंधु बाजारे गिये पड़े तारा किभाबे बाजार करते पारबेन खान सरिए देशबंधु नगर नहीं जाए असुविधा असुविधा तो मैं मानुष बाजार करते सोशल डिस्टेंसिंग बजाय रेखे बाजार एन जो 7टा 10टा बाजार होच्छे এখন যে 7টা 10টা বাজার হচ্ছে তাতে করে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তো কোন সমস্যা? কি নাম আপনার? জগদীশ চৌধুরী। থেকে 10টা বাজার হচ্ছে তারপরে করোনার জন্য দেশবন্ধু নগরে বাজারটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে তাতে করে কোনো রকম সমস্যা হবে? কোনো সমস্যা আমরা কোনো এরকম ভিড় হবে এরকম ভিড় আছে এরকম ভিড় হবে আর গত বছর তো এরকম ভিড় ছিল ফলওয়ালা আলাদা করে দিয়েছিল আমাদের আলাদা এখানে ছিল ফল সবজিওয়ালা ওদিকে আলাদা ছিল এদিকে ফাঁকা ফাঁকা ছিল এই সব চলে যাবে এখানে অনেক এরকম ভিড় হবেই কম ভিড় কম হবে না তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মানা কিছু রাখা হবে না দেখবেন কালকে তো হবে কালকে দেখা যাবে কি আছে না আছে বড় বড় তো আছে আমাদের যে সরকারের নিয়ম অনুযায়ী 7টা থেকে 10টা দোকানদারি করতে হ্যাঁ তাতে করে গিয়ে কি ঠিকঠাকভাবে দোকানদারি হয়ে যাচ্ছে ঠিকঠাক মোটামুটি চলে যাচ্ছে ভিড় বেশি হচ্ছে গাড়ির জন্য তো ভিড় বেশি হচ্ছে মাঝারি তো পার্কিং নাই পার্কিং জন্য গাড়ি নাই তারপরে গাড়ি না কিন্তু ব্যারিকেডি করছে না মোড়ে গাড়ি নিয়ে ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সব তো ঢুকে যাচ্ছে এখানে তাতে ভিড় জাম তো হবে হ্যাঁ ভিড় তো বাড়ছে একজন আসছে মানে একজন আসছে তো মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে সব হ্যাঁ গাড়ি নিয়ে প্রচুর জাম হচ্ছে হ্যাঁ। আমার নাম মুরারি সাউ। আমরা কথা বলছিলাম যিনি बेनाचिटी बाजारे फल विक्रेता रयेछेन तार संगे तिनी बोले उठलें जे गत बछर जेरकमटाई बाजारटाके उठिए निये जावा हयेछिलो देशबंधु नगरे एबारेटाओ सेरकमई प्रचेष्टा चालानो हच्छे ताते करे गिये भीड़ कमबे बइकि बाड़बे तार दिके एकटा सन्देह प्रकाश रयेछे जे मानुष कतटा सोशल डिस्टेंसिंग मेने पड़े चलते पारबे। আমরা কথা বলে নেব যারা ক্রেতারা আসছেন বাজারে তারা তারা তাদের কি মতামত তারা কি স্বাচ্ছন্দ্যভাবে বাজার করতে পারবেন আমরা জিজ্ঞেস করে নেব। দিদি বেনাচিটি বাজারটা ট্রান্সফার করে দেশবন্ধু বাজারে নিয়ে যাওয়া হবে তাতে করে কি কোনো রকম সমস্যা হবে না? সুবিধা না হবে না ঠিকই হবে সুবিধা হবে তো মানুষটা কি ফাঁকা ফাঁকা করতে হবে এখন সমস্যা আর এই যে 7টা থেকে 10টা বাজার করতে পারছেন তাতে করে গিয়ে ঠিকঠাক আছে এই সময়টা ঠিকই আছে আর একটু সময়টা দিতে হয় মানে কোন সময়টা কত অবধি বা না 11টা 11:30 অবধি দিলে ঠিক হয় না সেই ক্ষেত্রে গিয়ে তো আপনার 5টা থেকে 10টা তাহলে 5টা অবধি মিষ্টি দোকান আরও বিভিন্ন সবাইকে সময় দেওয়া হয় কিন্তু একটা লকডাউন চলছে তো মনে হয় না যে ঠিক আছে সময়টা হ্যাঁ ঠিকই আছে। কি নাম আপনার? মিতালি পাল। কোথায় থাকেন? আমি এইচএসএল এখানে আমাদের নিজেদের বাড়ি আছে দেশবন্ধু নগরে তাতে করে গিয়ে কি ক্রেতাদের কোনো সমস্যা হবে আপনাদের কোনো রকম সমস্যা না আমাদের ভালো হবে আমাদের মানে ওইখানে অ্যাকচুয়াল ফাঁকাও আছে বা গ্যাপ করে বসতে পারবে অনেক বড় গ্রাউন্ড ওটা সুবিধা হবে কত বছর আর অ্যাকচুয়াল কি আমার বাড়িটাও দেশবন্ধু নগরে তো সামনেও হবে আচ্ছা আমার নিজের লাভ হবে মানে এখন কি মনে হয় 7টা থেকে 10টা অবধি যে দোকানদারি চলছে তাতে করে গিয়ে কি মানুষ ঠিকঠাক মানে ঠিক আছে টাইমটা না কম বেশি হলে ভালো হতো না 7টা থেকে 10টা বেস্ট টাইম ওইটাই ভালো ওর থেকে বেশি বাড়িয়ে লাভ নেই অন্যান্য বার যেরকম লকডাউনটা হয়ে থাকে একদম কমপ্লিট লকডাউন ছিল আমরা একটা সময় দেখেছি কমপ্লিট লকডাউন দেখেছি সেখানে এখানে এসে একটু ব্যতিক্রম আমরা সময় পাচ্ছি বাজারঘাট করবার জন্য কোনটা ভালো লাগছে যে যেটা মানে বন্ধ হয়েছিল একবারে সেটাতে কি কার্যত কাজ হচ্ছিল করোনা আটকাতে না এইটাতে কাজ হবে এইটাতে ভালো কাজ হবে এই যে 7টা থেকে 10টা এটা বেস্ট টাইম। हाँ तारপরে যে পুরোপুরি লকডাউন হয়ে যাচ্ছে এটা আরো ভালো। কি নাম? আমার নাম বর্ণিমান ব্যানার্জি। আমরা কথা বললাম যে বেনাচিটি বাজারে যিনি ক্রেতা রয়েছেন তিনিও বললেন যে যে মাঠে বেনাচিটি বাজারটি ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে যে দেশবন্ধু নগরের মাঠ, সেখানে মাঠের অনেকটা বড় এরিয়া রয়েছে এবং সেই এরিয়াতে যদি এনারা ফাঁকা ফাঁকা করে বসেন তাহলে একটা সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে পরে চলতে পারবে মানুষে, তার থেকে করোনা থেকে কিছুটা হলেও মানুষকে দূরে রাখতে পারবে দুর্গাপুর নগর নিগম এবং পুলিশ প্রশাসনের যে এই আজকের সিদ্ধান্ত। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ, টিভি নিউজ 10। দেশবন্ধু নগর মাঠে বাজারকে স্থানান্তরিত করা হলো। দুর্গাপুর মহকুমার শাসক এবং তথা দুর্গাপুর নগর নিগম এবং দুর্গাপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা আগামীকাল থেকে দেশবন্ধু নগর ময়দানে আপনাদের দোকান স্থানান্তরিত করবেন। এই অনুরোধ দুর্গাপুর মহকুমার শাসক তথা দুর্গাপুর নগর নিগম পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে। আপনারা আশা দেখছি কখন আসবেন আর বলছে দেরি হবে, হে ভগবান। করোনা পরিস্থিতি সামাল দিতে বাজারে ভিড় নিয়ন্ত্রণ এবং কালোবাজারির বিরুদ্ধে নজরদারি বাড়াতে শনিবার সকালে দুর্গাপুরের বেনাচিটি বাজারে আচমকাই প্রশাসনিক অভিযান। এই অভিযানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের পদস্থ আধিকারিকরা, ছিলেন দুর্গাপুর নগর নিগমের কর্মকর্তারাও। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুব্বার নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয় বেনাচিটি বাজারে। অতিমারির এই সময়ে মানুষ প্রতারিত হচ্ছেন না তো, এই বিষয়টিও এদিন খতিয়ে দেখা হয়। পাশাপাশি বেনাচিটি বাজারের সাধারণ মানুষকে করোনা বিধি সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া বেনাচিটি সবজি বাজারের ভিড় সামলাতে এই বাজারকে দেশবন্ধু নগরের একটি ফাঁকা মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও সূত্রের খবর। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপর ভিড় নিয়ন্ত্রণের ব্যাপারে যদি ব্যবসায়ীরা সদর্থক ভূমিকা না নেন তাহলে প্রয়োজনে আরও কড়া মনোভাব প্রদর্শন করবে প্রশাসন, এমনটাই জানিয়েছেন পদস্থ আধিকারিকরা। পুলিশের সাথে নিয়ে শনিবার বেনাচিটি বাজারে অভিযান চালান দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।